আমার বেশি এটা কিছু না, গরু জাত হইলে সারা বছর দুধ পাইব, আর যদি অজাতি গরু কিনে তিন চার মাস দুধ দিয়ে আসে গরু দুধ দিত না, দুধটা যদি একটু কমও দেয় জাতি গরু সারা বছর দুধ দিবে, মানে চোদ্দ মাসের মতো দুধ দেয়। হ্যাঁ জাতি গরু ভালো গরু যেগুলা লেখাপড়া করাইতেছে, খরচ হইতাছে না, নিজের সংসার চালাইতাছি। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আপনারা দেখছেন সুন্দর একটি পরিকল্পিত গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখনো তিনটা গাভী আছে এই খামারটিতে। তো কাকা অনেক বছর আগ থেকে আসলে খামারটি শুরু করেছেন, তো এখনো তিনটা গাভী, তিনি শুরু করেছিল মাত্র তিনটা গাভী দিয়ে। তো কি তার জীবনের বাস্তব গল্প, সত্য ঘটনা, সেগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আঙ্কেল আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আমির হামজা। আমির হামজা আঙ্কেল, আপনি কত বছর আগে তিনটা গাভী দিয়ে খামার শুরু করলেন? আমি গরু পালি আজকে 35 বছর ধরে। 35 বছর? হ্যাঁ। তো আমরা যেটা জানলাম, আপনি 35 বছর আগে তিনটা গরু দিয়ে খামার শুরু করেছিলেন, আজকে আমরা 35 বছর পরেও এসে দেখছি আপনার খামারে তিনটা গাভী গরু আছে, তার সাথে বাছুর ঠাছুর মিলে কয়টা আছে? বাছুর মিলে ছয়টা। ছয়টা। তো যে এত কম গাভী কি কারণে এত বছর পরেও? না বেশি পালার আমাদের তো সুযোগ সুবিধা নাই, তো ঘাসের কোন ব্যবস্থা নাই, সে কারণে আমরা বেশি পালতে পারি না। কম করে আগে ছিল এই গত বছরের মধ্যে বেচছি 9টা। আচ্ছা, গত বছর 9টা বিক্রি করছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে গাভী বেশি হলে বিক্রি করে ফেলা? বিক্রি করে দেয়। এখন কি বিক্রি করার মতো গাভী আছে? না এখন আর বিক্রি করবো না। এখন আর বিক্রি করবেন না? না। এই তিনটা থেকে কত লিটার দুধ পাচ্ছেন? তিনটা থেকে 35 লিটার। 35 লিটার দুধ পাচ্ছেন? এটা কি দুই বেলা না এক বেলা? দুই বেলা। দুই বেলা। তো এত কম দুধ কি কারণে? কম দুধ এই তো মিডিয়াম গরু তো। আচ্ছা আচ্ছা, সে কারণে না বাচ্চা দিছে অনেক দিন হয়ে গেছে? হ্যাঁ বাচ্চা দিছে অনেক দিন হয়েছে, একটা অল্প দিনই। আচ্ছা, তো এই যে সারাদিনে 35 লিটার দুধ পান। আচ্ছা, তো এদেরকে কি কি খাদ্য দেন আসলে? এই যেমন ওই যে ভুট্টা আছে, তারপরে বুসি, তারপরে খুদের যাও, এই ধরনের আর কি। ভুট্টা, বুসি, খুদের যাও, এগুলো দেন? হম। আচ্ছা, তো এই যে ভুট্টা, ভুসি, খুদের যাও যে দেন আপনি, এতে পার ডে খাবারের খরচ হয় কিরকম এগুলোর পিছনে? হ্যাঁ, ডেলি 600 টাকার মতো ডেলি খাবার খরচ আছে। প্রতিদিন 600 টাকা খরচ? আপনার কোনো লেবার নাই? না, আমি নিজেই নিজেই করে সব কিছু নিজে। এই যে তিনটা গাবি, আবার দেখতেছি ছাগল আছে কয়টা? ছাগল আছে চারটা। চারটা? তো তিনটা গাবি এবং ছাগলের পিছনে 600 টাকা প্রতিদিন খরচ হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে দুধ বিক্রি করে কত টাকা প্রতিদিন পাইতেছেন? 1000-2000 টাকার মতন পাই ডেলি। আচ্ছা, তার মানে প্রতিদিন আল্লাহর রহমতে 1400 টাকা থাকতেছে? হ্যাঁ জি। তো এই যে 1400 টাকা প্রতিদিন যে থাকতেছে, এটা কতদিন থাকে আসলে? আমার মোটামুটি সবসময় থাকে, একটার পর একটা বাচ্চা দেয়, মোটামুটি সবসময় থাকে। মানে এই যে একটা ব্যালেন্স করে নিয়েছেন খামারে? ব্যালেন্স। এই যে প্রিয় দর্শক, অনেকেই বুঝে না, অনেকের খামারে দেখা যায় যে একসময় 2000-3000 টাকা পার ডে তার ইনকাম থাকে, কিন্তু আবার যখন গাভী দুধ দিয়ে বন্ধ করে দেয় তখন আর তার ইনকাম একদম জিরো পর্যায়ে চলে আসে। তো আসলে খামারে একটা ব্যালেন্স করতে হবে। তো এই যে খামারে ব্যালেন্সটা কিভাবে করতে হয় একটু বলেন তো। মনে করে একটা গরু দেখা যায় যে কোনো সমস্যা, দুধ কম দেয়, তারপরে এটা বিক্রি করে আরেকটা ঢুকিয়ে দিই। বিক্রি করে আরেকটা দুধ ঢুকিয়ে দেয়? হ্যাঁ। এই সময় যখন দুধের চাহিদা আপনার পূরণ থাকে নাকি? হ্যাঁ, আমার তো দুধের চাহিদা, আমাদের এখানে দুধের খুব চাহিদা। খুব চাহিদা? হ্যাঁ, যেহেতু খামার কম একটু। হ্যাঁ। আচ্ছা, তো এই যে দুধগুলা কিভাবে বিক্রি করে? এ আমাদের এলাকার মানে সব মাসিক রোজে দিয়ে দিই। রোজে দিয়ে দেন? হুম। কত করে পান দুধের দাম? 80 টাকা কেজি। 80 টাকা, মাশাআল্লাহ। তো আপনারা এই যে গ্রাম সাইডেও 80 টাকা কেজি দুধের দাম পাচ্ছেন নাকি? হুম। অনেক খামারই আমরা দেখি যে 50 টাকা রুপে বিক্রি করতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে একটু পরিশ্রম করে যদি বাসা বাড়িতে দুধ দিয়ে যায় তাহলে 50 টাকার দুধটাই 80 টাকা দাম হয়ে যায়। তো এমনি যখন অনেক খামারি এই জায়গায় যে হাট বসে, হাটে নিয়ে দুধ বিক্রি করে, তখন কত করে দাম পায় তারা? হাটের ভিতরে ওরা বেচে ওই 60-70 টাকা। 70-60 টাকা, মানে বিভিন্ন দাম যায়। হ্যাঁ। আচ্ছা, তো আঙ্কেল আপনার তো আমরা দেখলাম 35 বছর আগে খামার শুরু করলেন তিনটা গরু দিয়ে, আজকেও দেখছি আমরা মাশাআল্লাহ তিনটা ভালো গরু আছে। তো 35 বছর আগে যখন শুরু করলেন তখন কি দেশি গরু ছিল নাকি? হ্যাঁ, তখন দেশি গরু। আচ্ছা, দেশি গরু বাদ দিয়ে আস্তে আস্তে জাত উন্নয়ন করলেন? হ্যাঁ হ্যাঁ।
আমি অনেক বড় বড় গরু পালছি, হলিস্টন, ফ্রিজিয়ান, শঙ্কর, ডানো, এগুলো পালছি তো আমি আগে আগে পেলেছি। হ্যাঁ, তো এই যে 35 বছরে গরু পালন করে কি করতে পেরেছেন, আয় উন্নতি তো বলবেন। এই যে আমার সংসার করতে পোলাবন্ধে লেখাপড়া শিখে গেছি, মেয়ে বিয়ে অনার্স পড়তেছে, ছেলে কলেজে পড়ে আয়ে পড়তেছে, আবার আর ছেলের মাদ্রাসায় দিছে, লেখাপড়া করাইতেছে, খরচ হইতেছে না, নিজের সংসার চালাইতেছি। না না, আমরা তো আর জায়গা জমি করতে পারিনি গরু খামার দিয়ে। হ্যাঁ, চলা এই আমাদের এলাকায় আমি একটা মানুষ ম্যাক্সিমাম চলতে গেলে প্রত্যেক মাসে 35,000 টাকা দরকার। আচ্ছা, তো এছাড়া অন্য কিছু করেন নাকি? না, আমি আমার কাজে এইটা গরু পালন করে আল্লাহর চলতেছে নাকি? পড়ালেখা করাচ্ছেন। কিন্তু এই যে আঙ্কেল, আপনি যে পরিশ্রমটা করতেছেন সকাল থেকে উঠে, সেই পরিশ্রমটা কিভাবে করতেছেন একটু বলবেন আমাদেরকে। এই সকালবেলা উঠে গরুর ঘর পরিষ্কার করে, গরুর খাদ্য দিকা দিয়া, তারপরে দুধ দোয়ান করে নিজে নিয়ে দিয়ে আসি, দিয়া তারপর আইসা আবার গরুর খাবার দেই, খাবার দিয়ে এইভাবে আবার বিকাল বেলা ঘর টর পরিষ্কার করি, আমি একাই করি। আচ্ছা, তো আন্টি কোনো সহযোগিতা করে কিনা? এ মাঝে মাঝে যদি কোনো জায়গায় চলে যায় তাইলে, আর নাহলে তো আসার প্রয়োজনই পড়ে না। মাঝে মাঝে কোনো জায়গায় চলে গেলে তার সহযোগিতা করে, নাহলে আসে না নাকি? না। আচ্ছা, তো সম্মানিত দর্শক, তো আমরা এই যে গাভীটা দেখছি, এটা কতদিন আগে সংগ্রহ করলেন আপনি? এটা কিনলেন আর দুধ পেলেন হলো 6-7 লিটার এক বেলা। আচ্ছা, তারপরে যে পরের গাড়িটা দেখতেছি আপনার, এই যে পিছনে গাড়িটা দেখতেছি, এটা কত দাম দিয়ে কিনলেন? এটা কিনছিলাম 1.5 লক্ষ টাকা। কত বছর আগে? এই অল্প কয়েকদিন, এটা মাস 3 মাস আগে, বছর 6 নাকি? বছর 6। তো কিনে এনে কত লিটার দুধ পেলেন? 8 লিটার। আর বিকালে? বিকালে 4 লিটার। 12 লিটার দুধ পেলেন, কিনলেন কত দিয়ে? 1.5 লক্ষ টাকা। কয় দাঁতের এটা? এটা কানিশ, কানিশ সমান মানে 8 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে পরে এই যে গাভীটা দেখতেছি, এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। 4 দাঁত। তো এটা কতদিন আগে কিনলেন? এটা ওই 3 মাস আগে কিনছিলাম। 3 মাস আগে কিনছিলাম, কত দাম দিয়ে? এটা কিনছিলাম 1,35,000। 1,35,000 টাকা দিয়ে বাছুর সহ কিনে আনলেন নাকি? বাছুর সহ। তো দুধ পেলেন কত লিটার? এটা হয়েছে 7 লিটার এক বেলা। হ্যাঁ, এক বেলা 7 লিটার। আর দ্বিতীয় বেলা? দ্বিতীয় বেলা 3 লিটার। দ্বিতীয় বেলা 3 লিটার। তো এই যে আপনি গাবি কিনেন কিভাবে একটু বলবেন আসলে? আমি গাবি মনে করেন জাত দেখে কিনি, মানুষ বলবে কি বলতেছে না বলতেছে, খামারে কিছু জানে না এরকম বলবে। তাহলে এটা প্রমাণটা কি আসলে? এটা জার্সি, এটার প্রমাণটা যেমন এই মাথাটা চেপটা থাকবে, থোতাটা খাটো থাকবে, থোতাটা খাটো। হ্যাঁ, দুধের বাটটা, দুধের বাটটা একটু কম থাকবে আর কি, ওলান বড় থাকবে না, ওলান বড় থাকবে না। এটা হলো ফিজের সাথে জার্সি সংকর নাকি? সংকর। হ্যাঁ, কিন্তু জার্সির কালারটাই বেশি পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বোর্ডটা হয়েছে হলো জার্সির মতো নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আপনার যে আমরা যেটা প্রশ্ন করলাম, আসলে নতুন যারা খামারি আছে গরু কিনতে চায়, গরুটা দেখে শুনে বুঝে কিভাবে কিনবে একটু বলবেন। গরু আসলে জাত দেখে কিন্তু এগো, টাকা কমার বেশি দেখে শুনে, গরু জাত হইলে সারা বছর দুধ পাইব। আর যদি অজাতি গরু কিনে 3-4 মাস দুধ দিয়ে আসে, গরু দুধ দিত না। দুধটা যদি একটু কমও দেয়, জাতি গরু সারা বছর দুধ দিবে, মানে 14 মাসের মতো দুধ দেয়। হ্যাঁ, জাতি গরু ভালো গরু, যেগুলা 18 মাস দুধ দেয়। 18 মাস একটানা? একটানা 18 মাস। আচ্ছা, 18 মাস কি সমান দুধ দেয় না কম বাড়া হয়? এক বছর পর্যন্ত এক তালে দিতে থাকবো, এক বছর পরে গিয়ে একটু আস্তে আস্তে কমে দেবো যখন কনসেপ্ট করাবেন নাকি? হ্যাঁ, আর যদি মনে করেন বীজ দেয়, বীজ দিলে একটু কমবে, বীজ দিলে একটু কমে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো এই গাভী গুলা কি আপনি বাসা বাড়িতে কিনেন না হাট থেকে কিনেন? হাটের তো কিনি, বাসা বাড়িতেও কিনি। তো কোন কোন হাটে যান একটু বলবেন? আমি যে মনে করেন পাড়াগাঁও যাই, পারাগ্রাম যাই, তারপরে ওই যে ধাপেরাডে যাই। বৃহস্পতিবার অন্য কোন হাটে যাই না, এদিকে টুকটাক হাট আছে বিষ্ণন্দী,
দৃষ্টান্তি ওই আটা গরু পাওয়া যায় কেন অল্প অল্প গাবি পাওয়া যায় না সার গরু পাওয়া যায় নাকি সার গরুর লাগে ভালো কিন্তু বৃষ্টির দাম কেমন হাসিল কেমন একটু বলেন তো দাম একটু চড়া ওই মোটামুটি এদিকে এই ঢাকার এদিকে ভিতরে কেরানীগঞ্জের হাটটা ওই মোটামুটি ভালো আর কি মানে গাবির দামটা একটু সস্তা পাওয়া যায় একটু কম পাওয়া যায় তো এই যে গাবিগুলো যে কিনে আনলেন এনে হাট থেকে গাবি কিনে এনে দুধের রেকর্ডে কি দেখে আনেন বা কিভাবে দেখে আনেন আসলে গরু পালাটা দুধের হিসাব তো ভাগ্য কিন্তু আসলে যাত্রা চিন্তা না যদি গরু ঠিক মতন খাবার দিতে পারে টাইম টেবিল মতন গরু দিন ভরে খাওয়াইলে হয় না গরুর টাইম টেবিল মতন খাবার দিলে গরু দুধরা নিয়ন্ত্রণে থাকে আর নাহলে একবার বেশি খাওয়াইবো একবার কম খাওয়াইবো একবার দুধ বেশি হইব আবার কম হইব এরকম হইলে গরুর সমস্যা হয়ে যায় টাইম টেবিলটা কি একটু বলবেন টাইম টেবিল সকালে একবার যে পানি খাবারটা দিব পাতলা খাবার দিলে গরুর আর কোন অন্য কোনো খাবার দেওয়া ঠিক না কমসে কম তিন ঘন্টা পরে শুকনা খাবারটা দেওয়া উচিত মানে ঘাস খড় এগুলো হ্যাঁ ঘাস খড় আর এই পানি খাওয়ায় গরু আবার সাথে সাথে ঘাস দিব তাইলে গরুর রোগ জীবাণু অনেক সমস্যা হয় এমনি তো ভ্যাকসিন করে রাখেন নাকি হ্যাঁ ভ্যাকসিন দিই তারপর অন্য অন্য টিকা যে সময় যে আসে ওইটা দিয়ে দিই টিকা গুলো আপনি নিজে করতে পারেন না ডাক্তার দিয়ে করেন না ডাক্তারই আসে সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন সরকারি ভাবে খামারটা রাখে বেশি বড় করে না তো দেখছেন আপনারা সুন্দর একটি পরিকল্পিত খামার তো আঙ্কেল আপনি মাঝখানে বললেন যে গত বছর নয়টা গাবি গরু বিক্রি করলেন তো কত দামে বিক্রি করছিলেন বাড়ির পাশে বিক্রি করছিলাম এই সার বছর আর গায়ে মিলায় নয়টা আর কি একটা বেচছিলাম সব মিলায় কত টাকা বিক্রি করলো সব মিলায় ছোট বড় মিলায় পরে চার লাখ টাকার মতো বেচছিলাম আর কি তো আপনি বললেন খামার করে কোনো ক্যাশই করতে পারেন না এই চার লক্ষ টাকা কি করলো এই চার লক্ষ টাকা এই যে বাড়িতে কাজ করছি একটা ঘর উঠাইছি ঘর দূরে করছে তাই তারপরে যে গরুর ঘরটা যে দেখছি আপনি একদম সিম্পলি করেছেন নর্মাল ভাবে করেছেন নর্মালি তো এই ঘরটা করতে খরচ কিরকম হয়েছে এটা সঠিক ভাবে কইতে পারবো না আমি এক সাইড একটু বেশি আছে আর সাইড একটু কম আছে এক সাইড একটু বেশি আছে আর সাইড কম আছে আচ্ছা তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনারও ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা যা প্রতিবেদনটা দেখলেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন